যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন আমি শামীমা আলামিন আপনাদের সাথে আছি আর আমাদের সাথে আছেন নিউ ইয়র্কের অত্যন্ত খ্যাতিমান মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর ফেরদোস খন্দকার আমরা এই মুহূর্তে নিউ ইয়র্ক সিটির একটি হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ আগে ডক্টর খন্দকার আপনি ভেতরে গিয়েছিলেন ইমার্জেন্সি রুম সিচুয়েশন দেখবার জন্য কি দেখলেন সেখানে ধন্যবাদ শামীম আলামিন আমরা এই মুহূর্তে আমাদের টাইম আউট স্টেশনের মধ্যে আছি তো আমার আমি গতকাল রাতেও কয়েকটি ইমার্জেন্সি রুম ভিজিট করেছি আজ সকালেও করলাম দুটি ইমার্জেন্সি রুমে সিচুয়েশন আসলে তথৈবচক একই রকম মানুষজন একটি ভয়ানক প্যানিক সিচুয়েশনের মধ্যে আছেন এই সকালে এখানে আসার আগেও আমি আমার অফিসে একটু দেখলাম যে একই মানুষ আচ্ছা তার জ্বর হয়েছে সে আমার অফিসে এসেছিলেন গত পাঁচ দিন আগে তো ওনাকে বলা হলো ফ্লু উনি তারপরও ভয়ে একটি রুমে গেলেন ইমার্জেন্সি রুম বলল যে তোমার ডাক্তার যা দিয়েছে তাই তোমার এখানে রেজিস্টার করার প্রয়োজন নেই তুমি চলে যাও তোমার ডাক্তারের কাছে আবার তো উনি আমার অফিসে না আসে উনি গেলেন আহ আর্জেন্ট কেয়ারে আচ্ছা ইমার্জেন্সি রুম থেকে একটু নিচে আমাদের থেকে একটু পরে তো আর্জেন্ট কেয়ারে যাবার পর ওখানে ওরা বললেন যে ঠিক আছে লক্ষণ সবই ফ্লুর মতো করোনা ভাইরাস হতেও পারে তো আপনি যেহেতু ইয়াং মানুষ আপনি তো হ্যান্ডেল করতে পারবেন আপনার প্রয়োজন কি টেস্ট করা উনি বলছেন আমি পরীক্ষা করাতেই চাই আচ্ছা তো তারা করলো পরীক্ষা তো পরীক্ষা করানোর পর যা লাভ হলো এই রেজাল্ট আসতে লাগবে এক সপ্তাহ তো ততদিন তো তা হয় সে তার একটা সিচুয়েশন হয়ে যাবে সো ততদিনে কিন্তু উনি আরো 10 50 20 জন মানুষকে দিয়ে দিয়েছে অথচ ওনাকে কিন্তু আমি বারবার বলেছি আপনি সেলফ কোয়ারেন্টাইনে চলে যান ডায়াগনোসিস বা আপনার রোগ যেটাই হোক চিকিৎসা এই মুহূর্তে অ্যাক্টিভ বাড়িতে থাকা বাড়িতে আইসোলেট করে ফেলা আপনার বন্ধু বান্ধব সবার থেকে একটু একটু আলাদা করুন নিজেকে হোম কোয়ারেন্টাইন যেটিকে বলে তো উনি শুনলেন না এবং উনি এরপর এরপরে উনি খুশি না উনি আজকে আমার অফিসে আসতে আসতে উনি ডিপার্টমেন্ট অফ হেলথে কল দিলেন যে এখন আমার কি করা যায় তারপর আমার কাছে আসলেন আমি আবারও একই গল্পটি বললাম দেখুন এই যদি হয় একটি মানুষের অবস্থা যিনি এত প্যানিক হয়ে উনি বাঁচার জন্য এই কাজটি করছে আসলে জন্ম মৃত্যু এগুলো তো আল্লাহর হাতে কিছুটা তো ধৈর্য ধরতে হবে সাহস রাখতে হবে আমরা সব মানুষগুলো যদি এইরকম বিহেভ করে আমরা পুরো সিচুয়েশনটাকে আরও খারাপ করে ফেলি তাহলে কিন্তু সমস্যা গতকাল আমি যে ইমার্জেন্সি রুমে গেলাম আসলে গতকাল ইমার্জেন্সি রুমে দেখলাম যে এটি রেড অ্যালার্ট ইমার্জেন্সি রুমে রেড অ্যালার্ট অর্থ হচ্ছে অ্যাম্বুলেন্স ছাড়া কোনো রোগী নেওয়া হবে না এক আর দ্বিতীয়ত হচ্ছে এই এই অ্যাম্বুলেন্স ছাড়া কোনো রুগী আসবে না তো মানুষ যারা ওয়াকিং করছে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে কোনো জায়গা নেই তো করবেনটা কি তো এরপর আজকে সকালে যেতে দেখলাম সেই একই অবস্থা ইমার্জেন্সি রুম প্যাকড কিন্তু জায়গা নেই ভিতরে তো দেখুন সামনে তাবু টাগানো হয়েছে এইখানে কিছুটা ইমার্জেন্সি রুমের এক্সটেনশনের মতোই আসলে উপায় তো নাই মানুষ আমরা সবাই মিলে আরো খারাপ করে ফেলতে আপনার কি মনে হয় যে আপনি যদি বলছিলেন যে একজন মানুষের মধ্যে লক্ষণ না থাকলেও তার ভেতরে এই করোনার উপস্থিতি থাকতে পারে যে এইটি আসলে এত নতুন একটি ভাইরাস প্রতিদিন আমরা নতুন নতুন ইনফরমেশন পাচ্ছি হ্যাঁ আমরা ডিপার্টমেন্টের হেলথের সাথে মিটিং হচ্ছে আমাদের ডাক্তারদের ফোরাম আছে স্টাডি আছে তারপর সিডিসি আছে এন এ অনেক জায়গা থেকে বিভিন্ন রকমের ছোট ছোট টিপস আসছে এখনও সলিড আকারে বইয়ের মতো করে কোনো কিছু আসেনি গতকালের যেটি লেটেস্ট নিউজে লক্ষণ না থাকলেও আপনি করোনা ভাইরাস আপনার হতে পারে আচ্ছা যে কোনো একটি রোগের কয়েকটি পর্ব রয়েছে একটি হচ্ছে এক্সপোজার তারপর হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড অর্থাৎ সে আপনার ভেতরে তৈরি করছে সিচুয়েশনটি লক্ষণ আসার আগে এরপরে লক্ষণ আসবে পিকে যাবে তারপর প্ল্যাটো ফিক্স থাকবে তারপর ডিফারভেসেন্ট অর্থাৎ ভালোর দিকে যাবে গতকালে এটি লেটেস্ট নিউজ যে আপনার লক্ষণ ছাড়াও কিন্তু আপনার ভেতরে করোনা ভাইরাস থাকতে পারে এটি যে কোনো রোগের ক্ষেত্রে থাকার কথা এখন কতগুলো ভাইরাস শরীরে থাকলে লক্ষণ তৈরি করতে পারে এক একটি ভাইরাসের ক্ষেত্রে এক রকম কিন্তু ব্যাপারটি হচ্ছে এইটি যে লক্ষণ ছাড়াও আপনার ভেতরে থাকতে পারে লক্ষণ ছাড়াও আপনি এইটি আরেকজনকে দিতে পারেন এটি একটি মারাত্মক জিনিস তাহলে তো এটা ভয়ের ব্যাপার কারণ আমার আছে কিনা আমি জানি না আমি সমাজে মিশে বেড়াচ্ছি আমার কোনো লক্ষণ নাই বলে তাহলে তো এটা ছড়াতে পারে খুব সহজে এই জায়গাটাতেই আজকের মেসেজ আসলে যে দেখুন আমরা সবাই এত ঘাবড়ে গেলাম এর চেয়ে অনেক বড় বড় রোগ আমরা জাতিগতভাবে মানুষ হিসেবে আমরা কিন্তু আগে মোকাবেলা করেছি আর এখন সবাই মিলে যে এই বুঝি আসলো এইটি কি বাঘভাল্লুকের থেকে বেশি ভয়ঙ্কর আমি তো মনে করি না একমাত্র বয়স্কদের জন্য এটি সত্যি ভয়ঙ্কর বাকি সবাই আমরা যারা যেখানে যেভাবে আছি আমরা কিন্তু পারি এটি হ্যান্ডেল করতে শুধু ভয় পাবেন না ভয় পাওয়ার দরকারটা কি ভাই আছে তো সমস্যাটা এখন ভয় পেলে আপনি কি করবেন আরো দশজনকে দিবেন এই তো না মূলত আসলে যে আপনি যেটা বলছিলেন চোখে দেখা যায় না মানে এমন মানে ভীতিকর একটা বিষয় আর আপনি কি এতে মনে করেন যে বেশি প্রচারণার জন্য কি কিছুটা দায়ী আমি কিছুটা মনে করি আমরা ডাক্তাররা যদি এই মানে মানুষকে ওয়ান টু ওয়ান বোঝাতে পারতাম ভাই রোগটি ছিল

সেফটি রেখে যতটুকু সম্ভব সার্ভিস দিতে হবে কিন্তু আপনি বলছিলেন যে বয়স্কদের জন্য একটি জটিলতা কিন্তু প্রতিটি পরিবারেই তো কম বেশি বয়স্ক মানুষ আছেন তারা আমাদের প্রিয় মানুষ সুতরাং আমার উদ্বেগ হোক কিংবা বয়স্কর জন্য উদ্বেগ হোক আমি নিয়ে আমার বয়স্ক কাউকে দিয়ে দিতে পারি এইটাও তো একটা কঠিন সমস্যা জি তা এইটি এইটির জন্য যেটি করণীয় আপনার বাসায় বাবা মা আছে চাচা চাচি আছে অথবা আপনার নেইবার কেউ আছে এরকম আপনাদের প্রথম কাজ হবে তাদেরকে বোঝানো মা বা বাবা আপনারা প্লিজ একটি রুমেই থাকুন পনেরো দিনের ব্যাপার তো নড়াচড়া না করলে কী হয় কয়টা দিন মসজিদে না গেলে কী হয় মন্দিরে না গেলে কী হয় বাজারে না গেলে কী হয় নার্সিংহোমে যারা বয়স্ক আছে তারা কিন্তু বছরের পর বছর ঠিকই একটি রুমে আবদ্ধ আর আমরা যারা চলাচল করছি তারা কিন্তু কিছু বলছি না এখন আমি একটু আগে আমার মায়ের সাথে কথা হলো ওনার যুক্তরাষ্ট্রের নাগরিক ওনারা বাংলাদেশে বেড়াতে গিয়েছেন আমার বোনরা খুব বলছিলেন যে নিয়ে আসো তাদেরকে কিভাবে আনবো প্লেন চলছে আমি যে ওনাদেরকে প্লেনে উঠিয়ে লক্ষ লক্ষ মানুষের সামনে এটি এক্সপোজ করব লাভ হবে কি এটা আরো ভয়ঙ্কর সিচুয়েশন আরো ভয়ঙ্কর এ তখন আমি মাকে বললাম মা কোথায় যাচ্ছে উনি বললো আমি কুমিল্লা যাচ্ছি গ্রামে আমি বললাম যে রাস্তাঘাটে নামবে না গাড়িতে উঠবে বাড়িতে যাবে বাড়িতে যে অযাচিত কোনো মানুষের সাথে দেখা করার প্রয়োজন নেই আর যখন তোমরা ঢাকা আসবা আসার পরে ড্রাইভারকে বলো বাসায় না আসতে তোমরা দুজন থাকবা বাসায় আছে দিন নিজেদেরকে আবদ্ধ করে রাখো কোনো অসুবিধা এইটি আমার সবার কাছে আবেদন আপনারা যদি কাজের প্রয়োজন ছাড়া আয় রোজগারের প্রয়োজন ছাড়া কেউ বাহির হওয়ার প্রয়োজন নাই আর যেই মানুষটি কাজের রোজগারের জন্য বেরোচ্ছেন তারা মেহরবানি করে ঢোকার আগে যে কাপড়গুলো পরেছেন একটি পলিথিন ব্যাগের মধ্যে ভরে আটকে রাখুন ঢোকার সময় আপনি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হ্যান্ডেলগুলো পরিষ্কার করুন বাসায় যে একটি ভালো সাওয়ার নিন গরম পানি দিয়ে তারপর ফ্রেশ হন তারপরও বলছি এই পনেরো বিশ দিন তো বাসা সবার থেকে এই কর্মজীবী মানুষটিকে একটু আলাদা সেফ রাখুন যারা কাজে যাচ্ছেন না আর দুই সপ্তাহ হয় বাসায় রইলেন সবাই প্রশ্ন করে যেহেতু আপনি কাজ করছেন আপনার প্রতি প্রশ্ন বেশি আমাদেরকেও অনেকে প্রশ্ন করে যে একটি ভাইরাস হয়েছে কিন্তু এই ভাইরাসের গন্তব্য কোন জায়গায় কোথায় গিয়ে এটি থামবে মানে আমরা কি করব এটি কি এইভাবে চলতেই থাকবে আর এই ধরনের সিচুয়েশন চলবে আর স্বাভাবিকতার মধ্যে মানুষ বেশি দিন বেঁচে থাকতে পারে না মানুষ হাঁসফাঁস দম বন্ধ হয়ে যায় সিচুয়েশন থেকে উত্তরণের উপায় কি আপনার কি মনে হয় কি দেখছেন সামনে এই ভাইরাসটির ফিউচার আসলে বিজ্ঞানীরা এখনো জানে না তবে আসার কথা হচ্ছে যেখান থেকে উৎপত্তি হয়েছে চায়না না যে এই রোগের যে চারটি পর্ব বললাম এইটি স্তুতি অবস্থা থেকে এখন নিচের দিকে নেমে আসছে চায়নাতে দুই মাস পরে আচ্ছা দেখুন দেড়শো কোটি মানুষ তারা কিন্তু এটিকে নিয়ন্ত্রণ না করলেও বলা যাবে যে একটি অবস্থানে নিয়ে এসেছে কোরিয়া এবং জাপান তারা আরো স্মার্টলি হ্যান্ডেল করেছে তাদের মৃত্যু হার তাদের এফেক্টেড হার অনেক কম কিন্তু তো তারা কিন্তু আমাদের সামনে উদাহরণ হয়ে আছে এটি এটি তো আমাদেরও একই অবস্থা হবে আমরা হয়তো এখন হাঁটি হাঁটি পাপা করে পিকের দিকে যাচ্ছি আমাদেরও সেই সময়টা আসবে সেই সময়টুকু বেশি দিন নেই পনেরো দিন হয়তো আমাদেরকে পনেরো দিন এইভাবেই থাকতে হবে এরপর এটি চলে আসবে তারপর নিশ্চয়ই এখন এইটি তাহলে ভবিষ্যৎ কি এইটি কি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো আরেকটি ভাইরাস চলে আসলো যেটি সারাটি জীবন আমাদের সাথে থাকবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না এটি সেরকম কিছু রি বংশধর আমরা বেশ কিছু বছর আগে মার্স পেয়েছি এরই বংশধর সার্স পেয়েছি এইটি তারই বংশধর এইটি জুনোস জুনোটিক ডিজিজ অর্থাৎ পশু পাখিতে হয় এটি আমাদের ভেতর বেশিদিন থাকার কথা নয় যদি বিধাতা আমাদেরকে সেভাবেই রাখেন তো এটি নিয়ে পরে কি হবে আপাতত নাই বা ভাবি আমরা প্রতিটি ঘন্টা প্রতিটি দিন আমরা কিভাবে পার করব এই বড় কথা ধন্যবাদ আপনি কি আর কিছু মেসেজ দিতে চান আমাদের সময়টুকু সেইটি আমার প্রতিটি অংশের একটি আমার প্রিয় দেশবাসীর জন্য একটি মেসেজ থাকার প্রচুর মানুষ কিন্তু রাস্তায় বের হয়ে আসে তাদেরকে কি বলবো জি একটু পর আমি বাংলাদেশ সরকারকে কি করা উচিত এই মুহূর্তে আমি বলবো কিন্তু সাধারণ মানুষ এই মুহূর্তে স্কুল ছুটি আপনারা কক্সবাজার যাচ্ছেন বেড়াতে যাচ্ছেন আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ এটি সময় নয় আপনাদের কাছে মনে হচ্ছে যে আমার হবে না ভাই আপনারই হবে আমি বলে দিচ্ছি আপনারা এই মুহূর্তে হানিমন পিরিয়ড পার করছেন তো বাংলাদেশে ঠিক একই অনুভূতি আমাদের আজকে থেকে চার সপ্তাহ আগে বা তিন সপ্তাহ আগে নিউ ইয়র্কে নিউ ইয়র্কে এই জায়গাতে হয়েছে আমরা ভেবেছি আমেরিকার মতো জায়গা হয় না কি তো তারপর কি হলো দেখেন আমরা এই কুইন্স কাউন্টিতে আমরা সবাই একটা ভয়ের মধ্যে হেজালের মধ্যে ঢুকে গেলাম ভাই আমার সোনার বাংলাদেশ বড় অভাগা দেশ আমরা যদি মানুষ পারিবারিকভাবে এখনই প্রস্তুত না হই আমরা কিন্তু পারবো না ভাই পনেরোটা দিন তিন সপ্তাহ না হয়ে এক মাস কেন আমরা যুদ্ধের সময় আমরা একটা জায়গায় আবদ্ধ ছিলাম না নয় মাস আমরা তো আমাদের গন্তব্য জানতাম না তো তাইলে এখন কেন আমরা এত হাঁপি দেশ করবো না আপনাদেরকে এটি করতেই হবে কাজ যিনি কাজে যাচ্ছেন তার কাজ লিমিট করে দিন কিচ্ছু অসুবিধা হবে না আমরা পারবো শুধু সাহস রাখেন প্ল্যান করেন সরকার কি করবে সরকারের তো তেমন কিছু করার থাকার কথা নয় আমরা যদি পারিবারিকভাবে সবাই একটি ডিসিশনে আসি যে কি করব। তাহলে তো আমাদের এই সমস্যা হবে না আপনি ঠিকই বলেছেন অসংখ্য ধন্যবাদ ডক্টর ফেরদোস খন্দকার আপনি যেভাবে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন প্রতিনিয়ত সেবাও দিচ্ছেন তাদেরকে পরামর্শ দিচ্ছেন নানাভাবে সহযোগিতা করছেন অর্থনৈতিকভাবেও এটি নিঃসন্দেহে একটি উদাহরণ তৈরি করেছে এরকম অসংখ্য মানুষ যদি এরকম সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায় ভোগী যারা যারা এই সময়েও মুনাফা লুটার চেষ্টা করছে তারা যদি নিজেদেরকে নিবৃত করে আর মানুষ যদি সচেতন হয় তাহলে হয়তোবা আমরা এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারব আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার এই সময়টির জন্য দর্শক যারা ফেসবুকের মাধ্যমে এতক্ষণ সরাসরি দেখছিলেন আমরা একটি হাসপাতালের জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে নিউ ইয়র্ক সিটির কুইন্সের এবং আশা করছি আপনারা এই তথ্যগুলো জেনে আপনাদের সবাই কাজে দেবে সচেতন হবেন নিরাপদে থাকবেন নিজেদের পরিবারকেও নিরাপদে রাখুন সবাই ভালো থাকুন দেখা হবে আবারও ধন্যবাদ সবাইকে